বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো জাস্ট আপনার আজকে যেটা দেখবো, ফ্রি পিকে কি করে কাজ করা যায়, ফ্রি পিক থেকে কি করে আপনার ভালো পরিমাণ বিভিন্ন ছাড় পাবো। তো ফ্রি পিকের এই যে সাইট টাইম ডটকম, আমি ডিসক্রিপশন লিঙ্কে আমি লিঙ্ক দিয়ে দিবো, তাহলে সেখান থেকে আপনারা ঢুকে এখানে কাজগুলো করতে পারবেন। তো এখানে জাস্ট কিছু না, জাস্ট আপনার যেটা ফার্স্ট কল করতে হবে, এখানে সাইন আপ করতে হবে। দেখেন এখানে সাইন আপ অপশন আছে, তো সাইন আপ অপশনে চলে আসবেন। এখানে সাইন আপ অপশন আসার পর দেখুন, এখানে সাইন আপ করার অংশটা এখানে আছে। তো এখানে আসার পর এখানে আপনার ইউজার নেম, মেল আইডি, পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কনফার্ম চাপ দিবেন। আমি একটু দেখাই দিচ্ছি বাকিটা। তো এখানে আপনার ইউজার নেম ধরে নিচ্ছে, আমার একটা ইউজার নেম দিলাম, তাহলে এখানে মেল আইডি একটা দিবেন, একটা মেল আইডি দিয়ে দিবেন আপনাদের আপনাদের মতো করে। তো দেওয়ার পর জাস্ট সেটাকে আপনাদের মতো করে gmail.com দিয়ে দিবেন। আর এখানে পাসওয়ার্ড সবসময় কি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করুন। আমি দেখাই দিচ্ছি পাসওয়ার্ডটা, চেষ্টা করবেন একটু হার্ড পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো এই সবসময় চেষ্টা করুন একটু বিভিন্ন অক্ষর ডিজিট অ্যাড করে একটু ভালো করা যায়। এখানে কনফার্ম চাপ দিবেন, দেন নেক্সট পেজে চলে আসবেন। যেমন হচ্ছে নেক্সট পেজটা হচ্ছে এরকম, যেমন হচ্ছে ফ্রিপিকের এই পেজটা। এখানে আপনার মেইল একটা কনফার্মেশন কোড যাবে, আমি কোডটাও দেখাই দিচ্ছি। তো মেলে ধরুন একটা কনফার্মেশন মেল আসবে, এখানে কনফার্মেশন চাপ দিবেন। এখানে দেওয়ার পর এখানে নিউ একটা পেজ চলে আসবে। সো সেম পেজে এসে আপনার বিভিন্ন এখানে আপলোড, এখানে এডিটের অপশন পাবেন। এখানে আপলোড করে এগুলো আপলোড করে এগুলো সব চেঞ্জ করে ফেলবেন। এখানে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করে দিবেন। দেওয়ার পর এখানে আপনার জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ চাপ দেওয়ার পর এখানে যেটা কাজ শেষ হবে, এরপরে যে কাজটা করবেন আপনারা, এইখানে যেমন 20টা ফাইল আপলোড করবেন। যেমন আমার এখানে দেখেন আপলোড করছি আমি এখন পর্যন্ত 20টা ফাইল। তো আমি ড্যাশবোর্ডটাই দেখাচ্ছি আপনাকে। এইখানে আসার পর জাস্ট এইভাবে ফাইল সিলেক্ট করে 20টা ফাইল এভাবে ধরে আপনার 20টা ফাইল, সরি এটা এটা একটা হয়ে গেল, দুইটা একসাথে ইনক্লুড আপলোড। দেখেন এখানে আপলোড অপশন আছে, চাইলে দুইটা ফাইল এইভাবে নিয়ে নেবেন, এটা এবং এটা। ফাইলটা বানানোর সিস্টেম হলো 20x20, 2000x2000 ফাইলটা। তো এখানে কোনো কি বলা হয়, এটা হলো আপনার কোনো ফাইল ইয়া ফাইল থাকবে না, মানে কোন আমি আচ্ছা আমি একটা ওপেন করে দেখাই দিই, তাহলে আমার হয়তো বুঝতে সুবিধা হবে আপনাদেরকে। ফাইলে আসি, ফাইলে এসে আপনাকে একটা ফাইল দেখাই দিচ্ছি। এখানে এসে ফ্রিপিকের যে ফাইলটা থাকবে, ফ্রিপিকের ফাইলটা আমরা ইজিলি ওপেন করে নিব। দেন আমি যে ডিজাইনটা ওখানে আপলোড করব, সিস্টেম ডিজাইনটাকে আমরা এটা সেটা ওপেন করে নিব। তো ফাইলটা যেটা করবেন আপনারা, এইভাবে ফাইলটা সবগুলো ফাইল রেডি করে এখানে দেখবেন, আমি দেখাই দিই, আপনারা সবগুলো এক্সপ্লোর করে নিব। এক্সপ্লোর করে সবগুলো আলাদা আলাদা করে ফেলবো, এবং পেজের সাইজটা নিব আমরা 2000x2000। এটা অবশ্যই RGB কালার, দেখেন এখানে RGB কালার। নতুন যখন পেজ নিব আমরা, নিউ পেজ নেওয়ার সময় এখানে RGB অপশন চলে আসবে। দেখেন এখানে অপশন, এখানে বাকি অপশন CMYK RGB কালার আছে, RGB কালার চলে আসবে। এখানে 2000x2000 পেজটা নিয়ে নিব, 2000x2000 পিক্সেল অ্যাড করে দিব। পিক্সেল নিলাম, এই যে 2000x, এখানে 1500, সরি এখানে 2000। নতুন একটা পেজ নিয়ে সেম পেজে আমরা এটাকে সেভ করব, সেম ফাইলটা এখানে নিয়ে যে এখানে সেভ করার পর কন্ট্রোল অল্টার শিফট জি এখানে নিয়ে এসে এখানে ইপিএস ফাইল চলে আসবে। এখানে নাম দিয়ে দিব সেম অনুযায়ী, এখানে সব কিছু দরকার নাই, সেভ অ্যাজ যেটা আছে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, বা যেটা আছে সেভ দিয়ে দিবেন। আর কন্ট্রোল অল্টার ব্রাউজ থেকে এইভাবে সেভ করে এখানে সেম 2000x2000 ওকে ফাইলটা সেভ করে নেবেন নাম দিয়ে। এই ছিল মূলত ফাইল সেভ অপশন। তো আমি ফাইলটা এখানে আপলোড দেওয়ার পর দেখেন দুটো ফাইলই চলে আসে, জেপিজি এবং ইমেজ ফাইলটা। এবার আপলোড দেওয়ার পর আমি এখানে 20টা ফাইল অলমোস্ট আপলোড দেবো। দেখেন 5 সেকেন্ড সময় যাচ্ছে, এখানে আমার অলরেডি অল ফাইল দেওয়া আছে, প্রায় 62টা ফাইল এখানে অ্যাড করা আছে, আমি সবগুলো এখন আপলোড দিয়ে দেখবো। তো এখানে আসার পর এখন যেটা আজকে আমি আপনাকে দেখাতে যাচ্ছি এটা পাশাপাশি, যেটা হচ্ছে দেখেন অলমোস্ট দেখেন আপলোড হয়ে গেছে ফাইলটা।
এই দেখেন ট্যাগ লাইন বলছে মিনিমাম তিনটা, এগুলো দেখেন শব্দ শো করতেছে, ট্যাগ লাইন ক্লিয়ার হয় না, একটু ট্যাগ লাইন গুলো ক্লিয়ার করে দিতে বলতেছে। তো দেখেন আমি আমার ফাইলে এই ফাইলটা আসবো, এসে আমি এটাকে ট্যাগ লাইন গুলো ক্রিয়েট করে দিব। দেখেন এই ফাইলটা চলে আসছে, তো আমি এই ফাইলে, এটা হলো রিয়েল এস্টেট ফাইল, এটা হলো শিপ ফাইল, তো এসে আইপি শিপ লোগো, আমি শিপ লোগো রেখে সার্চ দিলাম, এটা দিয়ে দিলাম, আর শিপ লোগো অলরেডি দুটো দিয়ে দিলাম, এটা তুমি শুধু শিপ লিখে সার্চ দিয়ে দেখেন কি আসে, শিপ যেগুলো আসছে পাঁচটা মিনিমাম, পাঁচটা অবশ্যই দিয়ে দিব, পাঁচটা দেওয়ার পর বাকিটা যেটা আসবে সেটা আমরা দিব, না হলে না দিলেও কোনো সমস্যা নেই, মিনিমাম পাঁচটা যেটা আছে পাঁচটা আমাকে দিতেই হবে। তো সেভ সেভ করে দিলাম, এগুলো সেভ, এগুলো রিয়েল এস্টেট সেভ দিলাম, আরেকটা সেভ দিতে হবে, সেভ রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট পাঁচটা, এটাও সেম একটা রিয়েল এস্টেটের অপশন দেখাচ্ছে, তো আমি চাইলে আমরা এটা একটা করে ফেলতে পারি, পাঁচটা দিয়ে দিলাম, এখানে পাঁচটা বলতে পাঁচটা অ্যাড করে দিব, যেগুলো পাঁচটা বলতেছে সবগুলো আমরা পাঁচটা করে অ্যাড করে দিব, মিনিমাম পাঁচটা অন্তত পক্ষে, কারণ পাঁচটা দেওয়ার কারণ হচ্ছে যে ফাইলগুলো আপনার যেন আপলোড করতে সুবিধা হয়, কারণ পরে আমি চাইলে বিভিন্ন ট্যাগ দেওয়ার পর ওই ট্যাগগুলোতে সার্চের জন্য আমাদের ইজিলি চলে আসবে, সার্চে আমাদের ডিজাইনটা। তো আমরা প্রথমে যেটা হচ্ছে আগে আমাদের সাবমিট হতে হবে, সাবমিট হওয়ার জন্য মিনিমাম আমরা বেশি দেওয়ার সময় অনেক প্রবলেম হয়, অনেক সময় নিতে চাই না, তো আমরা চেষ্টা করবো মিনিমাম পাঁচটা করে অ্যাড করার জন্য, একদম অ্যাড করলাম, সেম ভাবে এখানেও অলমোস্ট এখন চেক করে দেখব। দিস ফাইল আপলোড বিস্ট রিসোর্স সি অলওয়েজ কোয়ালিটি এন্ড দিস অ্যাপ্রুভ ক্যান ইউ কন্টিনিউ আপলোড ইওর, তো আমি এটাকে রিলোড দিয়ে দেখে নিব। ধরো এই ফাইল এখন যেটা হচ্ছে সাবমিট করলে সাবমিট হয়ে যাবে, দেন এখানে সিলেক্ট করে সাবমিট, তো এখন এখানে নতুন আপডেট যেটা হয়েছে আপনার এখানে আরেকটা যেটা করতে বলতেছে সেটা হলো আপনার ফাইলটা আগে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে সেটাকে ভেরিফাই করে নিবে যে আসলে আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা, তো এখানে আসবে এগুলো আপলোড অপশনগুলো সবগুলো আপনার পূরণ করে দিতে হবে, যে পিজি ফাইল পিজি সবগুলো এখানে সাবমিট অ্যান্ড অ্যান্সার কোশ্চেন অ্যান্সার দিতে হবে, ইওর ক্যাটাগরি, তো এটা হলো প্রিমিয়াম সাবস্ক্রিপশন কন্ট্রিবিউটর, তো কন্ট্রিবিউটর দেন আপনার হলো আপলোড ইস্যু ফাইল, এখানে মেসেজ লিখে তাহলে আপনি সেম ভাবে এখানে ওনাদেরকে ম্যানেজ করতে পারেন, রিভিশন রিভিশন আপলোড ইস্যু চলে আসেন আপলোড, তো এখানে আপনি এই কথাটা এখানে জাস্ট লিখে সেন্ড করে দিলে যাদের আপলোড সেন্ড হচ্ছে না তারা